ভুয়া অ্যাকাউন্টে ঢুকছে টাকা। 100 দিনের প্রকল্পে শ্রমিক পেমেন্টে টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে। কোটি টাকা আত্মসাতের অভিযোগ মালদার চাঁচুরের খরবা গ্রাম পঞ্চায়েতে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক রাজশ্রী মিশ্র। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পঞ্চায়েতের প্রধানের স্বামী মংলু শেখ। মালদার জেলাশাসক রাজশ্রী মিত্র জানিয়েছেন ব্লক অফিসে অভিযোগ হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভুয়ো মাস্টার রোল তৈরি করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভিনা খাতুন, উপপ্রধান সাইমুদ্দিন আহমেদ ও গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীদের বিরুদ্ধে। ঘটনা নিয়ে সরব হয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য তথা বিরোধী দলনেতা মুরতাজ আলম। বিডিও এসডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তার অভিযোগ, নিজের আত্মীয় স্বজন এমনকি সরকারি কর্মচারীদের নামে 100 দিনের কাজের বই তৈরি করে ভুয়ো মাস্টার রোল বানিয়ে কোটি টাকা দুর্নীতি করছে পঞ্চায়েত। আমাদের অভিযোগ, 18-এ আমরা প্রধান মেম্বার হয়েছি, 18 থেকে 10 মহিনা থেকে, তা থেকে আমরা বিরোধী দল 10 মহিনা থেকে শুরু হয়েছে আমাদের। আর প্রধান আছে টিএমসি, তা থেকে আমরা দুর্নীতি দেখছি, কোনোটাই দেখতে পাচ্ছি না সঠিক জায়গা। দুর্নীতি জব কার্ড, আত্মীয় স্বজন প্রধানের, তারা আত্মীয় স্বজনদের টাকা তুলছে, আবার যে চাকরি আছে চাকরির নামে টাকা তুলছে, জব কার্ড আছে ওদেরও অফিসের চাকরির, 100 দিনের কাজ। মাটি কাটা, মাটি কাটা যুক্ত প্রধান, উপপ্রধান, এনএস সবাই যুক্ত আছে, সেক্রেটারি। কত টাকা তোলা হচ্ছে এরকম করে? কোটি কোটি টাকা। তারপরে পুরাপুরি যতগুলো স্কিম হয়েছে লাখের কোনো ই দিকে হয়নি, সব কোটি কোটি কারবার হয়েছে। তছরুপ হচ্ছে টাকা পয়সা? হ্যাঁ, টাকা সম্পূর্ণ তছরুপ হচ্ছে। আপনারা কোথায় অভিযোগ করেছেন? আমি বিডিওকে জানাইছি, এসডিওকে জানাইছি, কিন্তু কোনো কাজই হয় না। আপনার কী চাই? যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকো সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। আমরা সঠিক বিচারটা চাইছি, যে যেন তদন্ত হোক, যেন তদন্ত হয়ে আর কি সঠিক বিচার হয়ে সাধারণ লোকরা টাকা পাক। ওই গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা আনারুল হক জানিয়েছেন সরকার আমাদের গরিব মানুষের জন্য 100 দিনের কাজের ব্যবস্থা করেছে, সেই টাকা পেয়ে আমাদের সংসার চলে, কিন্তু এই পঞ্চায়েত কোনো কাজ না দিয়ে আমাদের নামে টাকা তুলে নিয়েছে, আমরা টাকা পাচ্ছি না, ওদের বড় বড় বাড়ি হচ্ছে আর আমরা না খেয়ে থাকছি, কি জানিয়েছেন অভিযোগকারী শুনব। আমরা কোনোই কাজ করছি না, পাচ্ছি না স্যার, সেটাই তো আমি বলছি, যে আমাদের নামে কার্ডে টাকা ঢোকানো হয়ে গেছে, কিন্তু আমরা টাকাটা চোখেই দেখতে পাচ্ছি না, যে টাকাটা আমাদের কে খালো, কে কী করলো। অঞ্চলের কথা বলতেই ঘৃণা লাগছে। কেন ঘৃণাটা? এই কারণে লাগছে, আমরা গরিব মানুষ, আমাদের জন্য এই সরকার দিয়েছে কি মানে 100 দিনের কাজের কার্ড, আমরা সরকারের কাছ থেকে কিছু পয়সা কামাই করব, আমরা ওই পয়সাটা তুলে আমরা খাবো, সেটা কিন্তু আমাদের মানে পেটে জুটছে না। এই ধ্বজভঙ্গ ই আছে, পঞ্চায়েত আছে, এই ধ্বজভঙ্গ পঞ্চায়েত, এই টাকাগুলো কারা নিয়ে নিচ্ছে? এই এই যে ধ্বজভঙ্গ পঞ্চায়েত আছে, অপদস্থ যে প্রধান আছে, মানে ক্রিমিনাল প্রধান আছে, তারা এই টাকাগুলো আমাদের তুলে গিয়ে তুলে তুলে ওরা খাচ্ছে, বড় বড় বিল্ডিং বানাচ্ছে, দিনের দিন গিয়ে টাইল বসাচ্ছে, ওরা এই কিছুই করছে। যদিও পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েতের প্রধান পারমিনা খাতুনের স্বামী মংলু শেখ। তিনি বলেন এগুলো মিথ্যে অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ, বিডিও ঘটনার তদন্ত করুক। টেলিফোনিকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান পারমিনা খাতুনের স্বামী মংলু শেখ। শুনব। ও যে অভিযোগটা করেছে ও সব মিথ্যা বলছে, মানে আমাদের শুনে না, এগুলো যেগুলো অভিযোগ করে সব একবারে মিথ্যা। আর যদি ও যদি বলে যে না এটা সঠিক বটা দিবে, সঠিক কমপ্লেনটা করেছে এবং সঠিক বটা দিবে অভিযোগটা, আসেন আমরা পঞ্চায়েতে দেখাবো, যদি সঠিক হয়ে থাকে আর বটা দিলে ভিডিও বাকি তদন্ত করে দেখবে। দাদা শুনুন, ভিডিও কাজে যখন করে দিক না, ভিডিও অবশ্যই দেখবে,
শুনেন দাদা, যেগুলো করেছে অভিযোগ একেবারে মিথ্যা দাদা। এত এতগুলো অভিযোগ করেছে, অভিযোগের শেষ নাই। এত কি সঠিক অভিযোগ কি করতে পেরেছে ও? এগুলো কিচ্ছু না, একেবারে মিথ্যা। আর এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল এদিন জানিয়েছেন, যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি। খড়বা গ্রাম পঞ্চায়েতে 100 জনের কাজের টাকা তছরুপ করেছে তৃণমূলের প্রধান উপপ্রধান। কি জানিয়েছেন গোবিন্দচন্দ্র মণ্ডল শুনব। যেখানে তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতি। চাঁচলের খড়বা গ্রাম পঞ্চায়েত তার প্রকৃষ্ট উদাহরণ। প্রায় কোটি টাকা লুট হয়েছে, 100 দিনের কাজ, তার যে জব কার্ড থেকে আরম্ভ করে তার যে টাকা পয়সা, সমস্ত টাকা পয়সা প্রধান আর উপপ্রধান লুটে ফুটে খেয়ে শেষ করে দিয়েছে। এখনই তদন্ত হওয়া উচিত এবং একটা হাইকোর্টে কেস হওয়া উচিত। কেস হলে পরেই সমস্ত কথা অ্যারেস্ট হবে। ফেক অ্যাকাউন্ট করেছে, ফেক অ্যাকাউন্টে সেই টাকাগুলো ঢুকিয়েছে। এই ঘটনা ঘটিয়েছে চাঁচলের খড়বা জিপিতে। কেউ দুর্নীতি করলে দল তার পাশে দাঁড়াবে না, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, বিডিও এবং ডিএমকে বলা হয়েছে তদন্ত করতে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। কি জানিয়েছেন শুভময় বসু শুনব। তো আমাদের তৃণমূলের একটা স্ট্যান্ড, যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। বিডিও এবং ডিএম সাহেবকে বলা হয়েছে দলের তরফ থেকে যে যদি খড়বার এই কেউ দুর্নীতিতে প্রধান উপপ্রধান বা দলীয় কর্মী জড়িত থাকে তাদেরকে উপযুক্ত আইনে যে শাস্তি বিধান আছে সেই শাস্তি বিধান করবে।